যতক্ষণ না আসছে তাহলে আমাদের গাড়ি করতে হবে, আমরা সেই মুডে কিন্তু কারণ হচ্ছে উনি জানে না এখানে 20টা দোকান ছিল, এখনো আছে, তারা 20টা মালিকই এখানে আছে। আমরা 20 জনকে উনি যখন আগুন লেগে গেছিল উনি তখন বলে গেছিলো যে ঠিক আছে দোকানগুলোকে একটু পিছিয়ে দিয়ে একটু রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক। তার জন্য আমরা এখানে 6 ফুট রাস্তা ক্লিয়ার করেছি, 3 দিক দিয়ে 3টা রাস্তায় 6 ফুট করে রাস্তা ক্লিয়ার হয়েছে, রাস্তা বড় হয়েছে। এবং মন্ত্রী আমাদেরকে বলে যাওয়ার পরে আমরা এটা বানিয়েছি, হ্যাঁ নিশ্চয়ই আমরা উপরতলাটা বানিয়েছি, সেটা আমাদের কমিটির জন্য এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু হবে। ওটা টেম্পোরারি স্ট্রাকচার, ওটা কোনো পার্মানেন্ট হয়নি যে আমরা আরসিসি পিলার দিয়ে বানিয়েছি তা না, ওটা লোহার স্ট্রাকচার হয়েছে, যখন মার্কেট বানাবে আমরা নিয়ে চলে যাব। উনি বলেছে সে যদি এখন উনি মন্ত্রী মানুষ বলতেই পারে আমাদের ঠেকানো আমরা ঠেকাবো, উনি এর আগেও তো অনেকবার বলেছে বুলডোজার চালিয়ে দিবে, তারপরে উনি অনেক বহুবার বলেছে উনি 50 কোটি টাকা নাকি বিধান মার্কেটের জন্য স্যাংশন করেছিলেন, সেই 50 কোটি টাকা কবে এসেছিল আমাদের জানা নেই। আর 50 কোটি টাকা দিকে বিধান মার্কেট তৈরি হবে, এখানে 20,000 কোটি টাকার প্রজেক্ট আছে, এটা যদি বিধান মার্কেট তৈরি হয় ভাঙতে আছে আমাদের দেহ দিয়ে আমরা রুখবো, আমাদের সব ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীরা যে বলবে কি তোমরা কি বলে ভাঙতে দেবে ভাঙতে দেবে আমরা কিন্তু সমিতির থেকে আইনত ব্যবস্থা নিব, মানহানি কেস করবো। আমরা কোনদিন পয়সা খেতে এখানে আসিনি, পয়সা আমরা কি জিনিস, আমাদের নিজেরা ব্যবসার থেকে কামিয়ে আমরা করি, খাটনি করে পয়সা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, আমাদের কোনো পয়সা দুই নম্বরে কোনো নিতে হয় না। হ্যাঁ সেটা উনি নিয়ে আসছে, উনি উনি নিয়ে আসলে তো হবে না, তার তো প্রুফ দিতে হবে যে আমি টাকা নিয়েছি আমরা কমিটির থেকে, সেই প্রুফটা ওনাকে দিতে হবে, ওনাকে প্রমাণ দিতে হবে, নাহলে আমরা আইনের ব্যবস্থা নেব। দেখভাল করুক কিছুদিন, টাইমই দিল না, নিজেরা বানিয়ে নিল সাথে 22টা দোকান, আবার উপরটা তৈরি করে দিল, সেটা আবার ভাড়া দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সাপের জায়গায় 22টা করেছে, ওই দোকানগুলো টেম্পোরারি নেচারে ছিল, সবচেয়ে পার্মানেন্ট নেচারে করবো একটা জায়গা থেকে তো অনুমোদন লাগবে, তো ডিজাইন টাইন তো এসে কিছু চেঞ্জ করতে পারত যদি পারমিশন দিত, সেটা তো কিছু করলো না, না করে আবার এটা দোতলা করে নিয়েছে, উপরটা করে নিয়েছে, করে নিয়ে বলছে এটাই করবো, এটাই আমরা রাখবো, এটা আমরা ভাড়া দেবো, বিক্রি করবো, সব কিছু করবো। আমার টাইম আছে তো, আমাকে অনারেবল সিএম কালকে পাঠাচ্ছেন আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, তারপর আমার নিজের শিডিউল আছে, সেটা আমাকে চিঠি দিয়ে বলবে, আমার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবে, আমার অফিসে আমি ডাকবো, সেটা 7 দিনে বসতে হবে, আজকেই বসতে হবে, এবার কি এরকমভাবে হয় নাকি? আমি সবসময় অ্যাভেলেবেল থাকি, আমি মাসে 22 দিন 23 দিন এখানে থাকি, আমি সবার সাথেই দেখা করি, হ্যাঁ, এবং আমি খুব সফট, আমি ওখানে ব্যবসায়ীদের সবাইকেই চিনি, তাদের যে কোনো ঘটনায় আমি ওখানে যাই, আমার এখানে কিন্তু কোনো ব্যবসায়িক স্বার্থ বা কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট নেই, আমি শিলিগুড়ির ইন্টারেস্টের জন্যই গেছি, ওই বৃষ্টি মাত্র। হ্যাঁ আমাকে কোথায় আমার কাছে কোনো কমিউনিকেশন নেই, পেশের কথা শুনে কি আমি ওটা দেখ দেবো না, এটা তো একটা জবরদস্তি হচ্ছে, 7 দিনের মধ্যেই বলতে পারে, তার মানে আমি আগেও বলতে পারি পরেও বলতে পারি তারা একটা